নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবর যার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। ফের খুন নানুরে, ন্যায় বিচার পৌঁছে দিতে ব্লক প্রতিনিধিদের সঙ্গে বিচারক। কাউন্সিলর স্বামীকে মারধর বোলপুরে। রোটারির পরিচালনায় ব্লাড ডোনেশন ক্যাম্প। এবার খবর বিস্তারিত। পাড়াপড়শির বিবাদের জেরে নানুরে পিটিয়ে খুন করা হলো শেখ শাহনওয়াজ নামে এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানার ধূপসরা অঞ্চলের হাড়মুড় গ্রামে। ঘটনায় জখম উভয় পক্ষের পাঁচজন, আহতরা বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্তে নেমেছে নানুর থানার পুলিশ। ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। ট্রাক্টরে জমি চাষের টাকা পাওয়াকে কেন্দ্র করে শেখ শাহনওয়াজের সাথে শেখ শাহজাহানের অশান্তি। স্থানীয় সূত্রে খবর, শাহনওয়াজের কাছে ট্রাক্টরের জমি চাষের বকেয়া টাকা চাইতে গেলে শাহজাহানের সাথে বছর সাত থেকে হাতাহাতি শুরু হয়। ঘটনাস্থলে পিটিয়ে খুন করা হয় বছর 55 শাহনওয়াজ নামে এক ব্যক্তিকে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, নানুর। ন্যায় বিচার পেতে মানুষ আদালতে পৌঁছায়। এবার ন্যায় বিচার যাতে মানুষ পায় তার জন্য মানুষের কাছে আদালতের বিচারক স্বয়ং। শনিবার বোলপুর শ্রীনিকেতন ব্লকের কনফারেন্স হলে ন্যায় বিচার মানুষ কিভাবে পেতে পারেন সে বিষয়ে সরাসরি কথা বলেন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান থেকে প্রশাসনিক পদাধিকারীরা। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সচিব বিচারক দেবজ্যোতি মুখোপাধ্যায় এদিন কনফারেন্স হলে ব্যাখ্যা করেন, সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষ যে কোনো আইনি সমস্যার সম্মুখীন হলেই কিভাবে বিনামূল্যে আইনি সহায়তা পাবেন। এদিন পরিবার হিংসা আইন, শিশু সুরক্ষা আইন, জমি সম্পত্তির অধিকার সহ যে কোনো সমস্যা সমাধানে মানুষ কিভাবে আইনের আশ্রয় নেবে সেসব বিষয়ে আলোচনা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী ডক্টর মানবেন্দ্র ভৌমিক, বোলপুর শ্রীনিকেতন ব্লকের বিডিও ডক্টর শেখর সাঁই, পঞ্চায়েত সমিতির সভাপতি জুলেখা মণ্ডল, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের প্রতিনিধি শৈবাল মণ্ডল। এই আইনি সচেতনতা শিবিরের আয়োজক ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির আইনি সহায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রামাঞ্চলের সাধারণ মানুষ বিভিন্ন আইনি সমস্যায় পড়েন, আইনে ভয় না করে কিভাবে সাহায্য নেবে বা কোনো সমস্যা হলে মামলা না করেই কিভাবে সমস্যা মেটানো যায় সেসব বিষয়ে গ্রামাঞ্চলের মানুষদের জানানোর জন্য এই সভা। কনফারেন্স হলে একটা আইনি সচেতনতা সভা আয়োজন করা হয়েছিল। বিডিও বোলপুর ডক্টর শেখর সাঁই এবং অন্যান্য যারা ব্যক্তিত্ব লোকজন আছেন তারা এখানে উপস্থিত ছিলেন। আমার প্যারাডিগাল ভলান্টিয়াররাও ছিলেন। তো আমাদের মূলত মানুষকে কীভাবে আইনি সাহায্য প্রদান করা যায় বিনামূল্যে, যাদের এই আইনি সাহায্যের প্রয়োজন, শিশু, মহিলা, এই ধরনের যারা সম্প্রদায়ের যারা বিলং করছে তারা কীভাবে কী সাহায্য পেতে পারেন সে সম্পর্কে মানুষ অবগত হলেন এবং তার সঙ্গে আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে কী কী সুবিধা পাওয়া যায় সে সম্পর্কে মানুষকে জানান। পঞ্চায়েতের জনকে একটা ইনোভেটিভ কনসেপ্ট আমি চেষ্টা করেছি মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে দিতে। আমরা চেন অ্যাওয়ারনেস চালু করতে চাইছি। চেন অ্যাওয়ারনেস মানে হচ্ছে কি, একজন ব্যক্তি যতটুকু অ্যাওয়ারনেস আজকের মিটিংয়ে ধরুন পেলেন, সে যদি অন্তত পক্ষে সেই একই বার্তাটা যতটা সে ক্যাপচার করতে পেরে, যতটা সে মাথায় রাখতে পারছে, সে পাঁচজনকেও যদি জানাতে পারে এবং সেই পাঁচজনকে যদি বলা হয় সেই অ্যাওয়ারনেসের বার্তা আরও পাঁচজনকে জানিয়ে দিতে, তাহলে কিন্তু এই বার্তা আস্তে আস্তে একটা দিন আসবে যখন প্রত্যেক মানুষ জানতে পারবে এবং তাতে সকলে উপকৃত। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউড়ি, বীরভূম। শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার
ফিরে এলাম বিরতির পর। শান্তিনিকেতন থানার অন্তর্গত বোলপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাবু দাসকে মারধর করার অভিযোগ বেশ কিছু যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতন থানার রূপপুর পঞ্চায়েতের অন্তর্গত লোহাগড় গ্রামে বাবু দাস নিজস্ব কাজে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় স্থানীয় কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে। কোনো রকমে এলাকা থেকে পালিয়ে এসে বাবু দাস শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন ও তারপরে বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা করান। কিন্তু এই যুবকরা কেন তাকে মারধর করেছে তা স্পষ্ট নয়। বাবু দাসের দাবি, কোনো রকম পূর্ব আক্রোশ বশতই তাকে এইভাবে আক্রমণ করে মারধর করা হয়েছে। দাদা, বৃষ্টির পরে, বৃষ্টির জন্য আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, তো আমি যেহেতু ওই অঞ্চলের দায়িত্ব আছি, আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, কিছু গুন্ডা অতর্কিতভাবে কিছু দুষ্কৃতি আমার উপর রড আর্মস নিয়ে হামলা করে, আমি এক জায়গায় সাইডে দাঁড়িয়েছিলাম। আমার কানে আর্মস লাগানো হয় এবং কিছু অতর্কিতভাবে মুখে চোখে আমার আঘাত করতে থাকে। একের পর এক আমি চিৎকার করলে আমাদের দু চারজন ছুটে এলে তারা আমাকে ছেড়ে দিল। ওরা কতজন ছিল? ওরা ওরা মোটামুটি 20-22 জন ছিল। কী উদ্দেশ্য থাকতে পারে যেরকম? ওদের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমি এলাকার দায়িত্ব আছি, আমাকে ওখানে যেন না ঢুকতে পারে। কিছু দুষ্কৃতি, পয়সার বিরোধী পক্ষ কিছু দুষ্কৃতি আছে, যে টাকা পয়সা কে এইসব করছে, চোর ডাকার পিছনে। তাদের কি পরিচয় কিছু জানা গেছে? পরিচয় বলতে একজন চোর ডাকার, একজন নাম হচ্ছে অন্তু, একজন নাম হচ্ছে ছোটু, আর দু চারজন রাজা। পরবর্তী স্টেপ বলতে আমি প্রশাসনকে জানিয়েছি, আমি প্রশাসনকে জানাবো, ওদের নামে কমপ্লেন করবো, তাও প্রশাসনের আইনে ব্যবস্থা চলবে। কাজী আমির ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। বোলপুর রোটারি ক্লাব শান্তিনিকেতনের পরিচালনায় মোবাইল ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয় আজ। বর্তমান পরিস্থিতিতে যে ব্লাড সংকট দেখা দিচ্ছে তাতে সাধারণ মানুষ নাজেহাল। এই ব্লাড সংকট থেকে সাধারণ মানুষ যাতে কিছুটা মুক্তি পেতে পারেন তাই এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের সদস্যবৃন্দ, ব্লাড ডোনার ছিলেন প্রায় 20 জন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। ফের খুন নানুরে, ন্যায় বিচার পৌঁছে দিতে ব্লক প্রতিনিধিদের সঙ্গে বিচারক, কাউন্সিলর স্বামীকে মারধর বোলপুরে, রোটারির পরিচালনায় ব্লাড ডোনেশন ক্যাম্প। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।